রহমান রহিম, আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময়ে আজকে আমি মাহনাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সামনে বাংলা প্রথম পত্র ক্লাসে। আজকে আমি বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত উপন্যাস লাল শালু নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা লাল শালু উপন্যাসের কিছু বিষয় আলোচনা করেছিলাম। সেখানে তোমরা জেনেছিলে লাল শালু উপন্যাসের ঔপন্যাসিক পরিচিতি, লাল শালু উপন্যাসের প্রকাশকাল, উপন্যাসের শ্রেণী বিভাগ, এরপরে উপন্যাসের উপাদানসমূহ ইত্যাদি বিষয় সম্পর্কে তোমরা জেনেছিলে। তোমরা আরও জেনেছিলে যে লাল শালু উপন্যাসের চরিত্রসমূহ, কিছু চরিত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আরও কিছু চরিত্র নিয়ে আলোচনা করব। এরপরে আমরা উপন্যাসের মূল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাল শালু উপন্যাস সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে সেদিনও আমি আলোচনা করেছিলাম, তো তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি আবার একটু আলোচনা করছি যে লাল শালু উপন্যাস কে লিখেছেন। সৈয়দ ওয়ালি উল্লাহ। লাল শালু উপন্যাস প্রথম প্রকাশিত হয় কত সালে একটু খেয়াল করো। লাল শালু প্রথম প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। আর প্রকাশক ছিলেন মোহাম্মদ আতাউল্লাহ। লাল শালু প্রথম প্রকাশিত হয় 1948 সালে, প্রকাশক ছিলেন হলো মোহাম্মদ আতাউল্লাহ। এরপর 1960 সালে খ্রিস্টাব্দে উর্দু অনুবাদ হয়। অনুবাদক ছিলেন মোহাম্মদ কলিমুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লাল শালু উপন্যাসে এই তথ্যগুলো কিন্তু তোমাদের জানা খুবই জরুরি। কেননা তোমাদের বোর্ড পরীক্ষা বাদেও অন্যান্য যত ভর্তি পরীক্ষা তোমরা দিবে সবখানে কিন্তু এই লাল শালুর এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসে। কাজেই তোমরা শুরু থেকে যদি এই তথ্যগুলো জানো, এটা যেমন তোমাদের উপকারে আসবে, তোমাদের কাজে আসবে হলো বোর্ড পরীক্ষায়ও এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায়ও। তাছাড়া আমাদের এই উপন্যাস যেহেতু পাঠ্য, এর সব কিছু আমাদের জানা দরকার। এরপরে দেখো 1961 খ্রিস্টাব্দে ফরাসি অনুবাদ করা হয়। ফরাসি ভাষায় অনুবাদ হয়। অনুবাদক ছিলেন হলো সৈয়দ ওয়ালিউল্লাহর সহধর্মিনী অ্যান মারি থিবো। ফরাসি অনুবাদ করেন 1961 সালে। এরপর দেখো 1967 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষায় অনুবাদ হয়। অনুবাদক ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ স্বয়ং নিজে, এবং সেই বইটির নাম হলো ট্রি উইদাউট রুটস। সেই ইংরেজি বইটির নাম হলো ট্রি উইদাউট রুটস। উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে
ইংরেজি ভাষা অনুবাদ করা হয়, আর সেই অনুবাদ করেন স্বয়ং লেখক উপন্যাসিক সৈয়দ আলিউল্লাহ, এবং সেই বইটির নাম হলো ট্রি উইদাউট রুটস। লালসাল উপন্যাসটি সৈয়দ আলিউল্লাহর প্রথম উপন্যাস। তাহলে সৈয়দ আলিউল্লাহর প্রথম উপন্যাসের নাম কি? লালসালু। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে যে লালসালু উপন্যাসের সৈয়দ আলিউল্লাহর প্রথম উপন্যাসের নাম কি? লালসালু। লালসালু কি ধরনের উপন্যাস? লালসালু সামাজিক সমস্যামূলক উপন্যাস। লালসালু প্রথম উপন্যাস। সৈয়দ আলিউল্লাহর প্রথম উপন্যাসের নাম কি? সৈয়দ আলিউল্লাহর প্রথম উপন্যাসের নাম লালসালু। লালসালু সামাজিক সমস্যামূলক উপন্যাস। সামাজিক সমস্যামূলক উপন্যাস। সেদিন আমরা চরিত্র সমূহ নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলোর মধ্যে ছিল মজিদ চরিত্র, রহিমা চরিত্র, জমিলা চরিত্র এবং খালেক ব্যাপারী চরিত্র। এই চারটি চরিত্র নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে মজিদ হলো এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, তাকেই ঘিরে উপন্যাসের সামগ্রিক কাহিনী বিবৃত হয়েছে। মজিদ হলো সেই কুসংস্কারের বিশ্বাসী, সেই বিশ্বাসকে সে টিকিয়ে রাখার জন্য বদ্ধপরিকর, আর সে কারণে মজিদ সেই আক্কাস আলীর স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে নষ্ট করে দেয়। তার শক্তির মূল উৎস হলো মাজার। সে মজিদ মোহাম্মদনগর গ্রামে একটি মাজার প্রতিষ্ঠা করে, পুরাতন কবরকে দেখিয়ে সেটার নতুন রূপে সংস্কার করে সেটাকে মাজার বানিয়ে সে গ্রামবাসীর মধ্যে সেটা বিশ্বাস করায়, এবং এই মাজারই হলো তার শক্তির মূল উৎস। তার দুই স্ত্রী, প্রথম স্ত্রীর নাম রহিমা এবং দ্বিতীয় স্ত্রী জমিলা। আমরা রহিমা চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম যে রহিমা হলো মজিদের প্রথম স্ত্রী, সে লম্বা চওড়া গ্রামের বিধবা নারী, সে জোরে জোরে কথা বলে এবং জোরে জোরে হাঁটে। সে যখন হাঁটে মাটিতে আওয়াজ হয়, তখন মজিদ তাকে বলে, অমন করে হাঁটিও না বিবি, মাটি গোস্বা করে, অর্থাৎ মাটি রাগ করে এত জোরে জোরে হাঁটলে। সে মজিদের সব কথাই বিশ্বাস করে, সে মাজারকে বিশ্বাস করে, সে মজিদের সমস্ত কথাই সে সহজ সরল মনে বিশ্বাস করে। নিঃসন্তান এই রহিমা মাজারে গিয়ে সে সন্তান কামনা করে, মনে মনে সন্তান কামনা করে, এবং সমগ্র গ্রামবাসীর জন্য সে সেখানে সে মাজারের দোয়া চায়। অর্থাৎ রহিমা মজিদকে ভয় করে এবং সম্পূর্ণরূপে বিশ্বাস করে, এরকমই সহজ সরল একটি নারী হলো রহিমা। জমিলা হলো কিশোরী গরিব ঘরের মেয়ে। মজিদ তাকে দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করে। জমিলা ছিল সেই চঞ্চল চপলা, সে মজিদের কোনো কথা শুনতো না। সে মজিদের সে রহিমার ছিল বিপরীত, সে মজিদের কে বিশ্বাস করতো না কোনো কথা, আবার মাজারকেও সে বিশ্বাস করতো না। সে তার কিশোরী সুলভ আচরণ নিয়ে সে ঘুরে বেড়াতো। সেই সময় মেয়েদেরকে বিয়ের আগে বলা হতো না তার স্বামীর পরিচয় বা তার শ্বশুরবাড়ি সম্পর্কে, পিতামাতা যা বলতো তাই মেনে নিত। এই কিশোরী মেয়েটি জমিলার ক্ষেত্রেও তাই হয়েছে, সে বিয়ের আগে তার স্বামীকেও দেখেনি। বিয়ের সময় যে সে যখন মজিদকে দেখে, সে তখন মনে মনে ভেবেছিল মজিদ বুঝি দুলার বাপ, অর্থাৎ যার সঙ্গে হয়তো বিয়ে হবে তার বাপ, এরকম সে মনে মনে ভেবেছিল। আবার যখন সে তার স্বামীর বাড়িতে এসেছে, তখন সে তার রহিমা, তার সতীন রহিমাকে দেখে সে ভেবেছিল রহিমা বুঝি তার শাশুড়ি। অর্থাৎ বিয়ের আগে সেই মেয়েদেরকে
স্বামী বা শ্বশুর বাড়ি সম্পর্কে কোনো রকমই কোনো কথাই বলা হতো না, মতামত নেওয়া তো দূরের কথা। যাই হোক, এই একমাত্র প্রতিবাদী চরিত্র হলো এই জমিলা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন উপন্যাসটি পড়বো জমিলা চরিত্র সম্পর্কে আরো আমরা বিস্তারিত জানতে পারবো। হ্যাঁ, এরপরে আসো খালেক ব্যাপারি। খালেক ব্যাপারি হলো এই উপন্যাসের মাতব্বর। হ্যাঁ, সে সামন্ত সমাজের প্রতিভু। মজিদের প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা কাজকে সে সমর্থন দিত। তার কথাতেই, মজিদের কথাতেই খালেক ব্যাপারি তার স্ত্রী আমেনা বিবিকে তালাক দিয়েছিল। আমেনা বিবির কোনো অপরাধ ছিল না, নিরাপরাধ আমেনা বিবিকে শুধুমাত্র মজিদের কথাতেই এই খালেক ব্যাপারি তালাক দিয়েছে। অর্থাৎ মজিদই যেন এই খালেক ব্যাপারিকে চালনা করত, সমস্ত মতামত মজিদ নিত খালেক ব্যাপারীকে সাথে নিয়ে। খালেক ব্যাপারী কোনো রকম প্রতিবাদ মজিদের কোনো কর্মকাণ্ডে করেনি। প্রিয় শিক্ষার্থীরা, এই চারটি চরিত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, এখন আসো আমরা বাকি চরিত্রগুলো নিয়ে কিছুটা আমরা জানি, যাতে করে উপন্যাসটি পড়তে গেলে আমাদের সুবিধা হবে এই চরিত্রগুলো সম্পর্কে ধারণা পেতে। আমেনা বিবি, এখন আসো আমরা আমেনা বিবি সম্পর্কে জানি। আমেনা বিবি, আমেনা বিবি হলো খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, প্রথম স্ত্রী 13 বছর বয়সে খালেক ব্যাপারীর সঙ্গে তার বিয়ে হয়। আমেনা বিবি ছিল নিঃসন্তান। সন্তান কামনায় আমেনা বিবি খালেক ব্যাপারীকে পানি পড়া আনতে বলেছিল। শুধুমাত্র এই এই দোষটির কারণে মজিদের কথাতেই খালেক ব্যাপারী তাকে তালাক দিয়েছিল। আমেনা বিবি যেহেতু নিঃসন্তান ছিল, সে শুনেছিল যখন যে মহব্বতনগর গ্রামের কিছু পরের গ্রাম আওয়ালপুরের গ্রামে একজন নতুন পীর এসেছে, সেই পীরের পানি পড়া খেলে নানা রকম ইচ্ছা, যার যে ইচ্ছা সেটা পূরণ হয়। সেই কারণে আমেনা বিবি খালেক ব্যাপারীকে বলেছিল সেই আওয়ালপুরের পীরের পানি পড়া নিয়ে আসার জন্য। এই কথাটা মজিদ যখন জানতে পেরেছিল, তখন সে মনে মনে রাগান্বিত হয় এবং খালেক ব্যাপারীকে ডেকে এই আমেনা বিবিকে শাস্তি দিয়ে দেয়। শাস্তিটা এতই চরম যে তাকে এই গ্রাম থেকে তাকে চলে যেতে হয় বাবার বাড়ি। খালেক ব্যাপারি সেই মজিদের কথাতেই আমেনা বিবিকে তালাক দেয়। নিঃসন্তান আমেনা বিবি সেই মাত্র 13 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, তখন থেকেই সে খালেক ব্যাপারীর কাছে থাকে এবং তখন থেকেই সে কোনো রকম সে কোনো কিছু তার চাহিদা ছিল না। নিরাপরাধ এই নারীকে শুধুমাত্র এই এই পানি পড়া আনার কার বলার কারণে তাকে এই তার সংসার, তার স্বামীকে ত্যাগ করে চলে যেতে হয়েছে মজিদের কথাতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করি, তাহের কাদেরের বাপ। তাহের কাদেরের বাপ
কাদেরের বাবা। তাহের কাদেরের বাবা নামবিহীন এই চরিত্রটি, হ্যাঁ দেখো নাম ছিল না এই চরিত্রটির, নামবিহীন নামবিহীন এই চরিত্রটি অত্যন্ত বদরাগী, জেদি, এক সময় সে বুদ্ধিমান ছিল, বুদ্ধিমান ছিল, এক সময় এই তাহের কাদেরের বাপ বুদ্ধিমান ছিল। তার তিন ছেলে ছেলে এক মেয়ে, সে তাহের কাদের বাবা, তার তিন ছেলে এক মেয়ে, হ্যাঁ তার ছেলেদের নাম হলো তাহের কাদের, কাদের, রতন। মেয়ের নামটা দেওয়া নাই, কিন্তু মেয়ের নামটা দেওয়া আছে এভাবে, হাসুনির মা। হাসুনির মা তাহের কাদেরের বাবা তার বউয়ের সঙ্গে সারাদিন ঝগড়াঝাটি করত, অকথ্য ভাষায় তারা একে অপরকে গালাগাল দিত, নানা রকম অশান্তি এই পরিবারটির মধ্যে বিরাজ করছিল। এই পরিবারটি কিন্তু এই উপন্যাসে বেশ ভালোভাবে মতোই আলোচনা করা হয়েছে, এই তাহের কাদেরের পরিবার, তাহের কাদের, রতন, তার বাবা মা এবং বোন হাসুনির মা, তারা এই পরিবার। এখন আসো আমরা প্রিয় শিক্ষার্থীরা হাসুনির মা সম্পর্কে কিছুটা জানি। হাসুনির মা হাসুনির মা হলো গরিব বিধবা নারী আর কি, বিধবা নারী। সে বাড়ি বাড়ি ধান ভানার কাজ করে, কাজ করেন, স্বামী মারা যাওয়ার পরে সে তার পিতার গৃহে বাস করছিল, পিতার সঙ্গে থাকছিল, বাবা মায়ের সঙ্গে। সে দ্বিতীয় বিয়ে করতে সে অসম্মতি জানায়, আর তার শ্বশুর বাড়ি যেতে বলে সে বলে যে সেখানে সে যাবে না, কেননা তারা মনুষ্যী না, অর্থাৎ তারা মানুষের পর্যায়ে পড়ে না, এরকমই নির্যাতন করত সে হাসুনির মাকে। হ্যাঁ, আর হঠাৎ কোনো বিপদ আসলে সে হইচই করার অভ্যাস ছিল তার, ঝড় আসলে, ঝড় বৃষ্টি বাদলার দিনে সে খুব হইচই করত, আর মজিদের বাড়িতেও সে ধান ভানার কাজ করত। মজিদ তার জন্য সেই বেগুনি রঙের শাড়ি এনেছিল, আমরা যখন উপন্যাস পড়বো তখন এই চরিত্র নিয়ে আরো জানতে পারবো। সেই মজিদের হাসুনির মাকে দেখে তার মজিদের মনে যে ইচ্ছাগুলো, সুপ্ত বাসনাগুলো জেগে উঠেছিল সেটাগুলো আমরা জানবো, যেহেতু হাসুনির মা মজিদের বাড়িতে ধান ভানার কাজ করত এবং তার বাবা মা যে ঝগড়াঝাটি করত, অকথ্য ভাষায় একে অপরকে গালাগাল দিত, এগুলো তার ভালো লাগতো না, আর সে এইগুলো, এই তথ্যগুলো, এই কথাগুলো সে মজিদের বাড়িতে এসে বলতো, কেঁদে কেঁদে বলতো, আর রহিমার মাধ্যমে মজিদও এই সকল কথা জানতে পেরেছিল। এবং পরবর্তীকালে পরবর্তী পর্যায়ে আমরা দেখি মজিদ এই বিষয়টাকে নিয়ে একটা সালিশি বৈঠক করেছিল, এবং সেখানে সেই যে হাসুনির মায়ের বাবাকে, তাহের কাদেরের বাবাকে, সেই মেয়ের কাছে অপমান, মেয়ের কাছে মাপ চাইতে বলেছিল, কেননা মেয়ে যে এই কথাগুলো মজিদের কাছে এসে বলতো সেটা
হাসুনির মায়ের বাপ অর্থাৎ তাহের কাদেরের বাপের ভালো লাগেনি, সে কারণে সে তার মেয়েকে শাস্তি দিয়েছিল। আর এই শাস্তির কথাটাও হাসুনির মা মজিদের বাড়িতে এসে বলেছিল। তখন কিন্তু এই মজিদ খুব রাগান্বিত হয় এবং মজিদ সেই হাসুনির মায়ের বাবাকে হাসুনির মায়ের কাছে মাপ চাইতে বলে। এই অপমানজনক কথার পরে সেই তাহের কাদেরের বাপ অর্থাৎ হাসুনির মায়ের বাপ সেই গ্রামে আর তাকে পরের দিন দেখা যায়নি। এই পরিবারটিকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, আমরা যখন উপন্যাস পড়ব তখন জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি এই চরিত্রগুলো আমরা জেনেছি, এখন আমরা উপন্যাসটি পড়ব। উপন্যাসটি পড়লে আমরা এই চরিত্র সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে পারব। তো লালশালু উপন্যাস কে লিখেছে? ঔপন্যাসিকের নাম সৈয়দ ওয়ালিউল্লাহ। দেখো, আমরা গুরুত্বপূর্ণ প্যারাগুলো আলোচনা করব। শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার বেকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পারে মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও, হয়তো বা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। নলি মানে সরু চিকন বাঁশ যেটা দিয়ে নৌকা চালনা করা হয়, সেটাকে নলি বলে। এই নলি বানিয়ে অনেক মানুষ সে বাইরে বেরিয়ে পড়ে। জ্বালাময় আশা, ঘরে হা শূন্য, মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা, জ্বালাময় আশা। জ্বালাময়ী মানে তীব্র ক্ষুধা ও যন্ত্রণাময় জীবন যেটা, আশা মানে এই তীব্র ক্ষুধা ও যন্ত্রণাময় জীবন থেকে যে মুক্তির প্রত্যাশা, আশা হলো মুক্তির প্রত্যাশা। হ্যাঁ, আর জ্বালাময়ী মানে তীব্র ক্ষুধা ও যন্ত্রণাময় জীবন, সেখান থেকে মুক্তির প্রত্যাশা, জ্বালাময়ী আশা। ঘরে হা শূন্য, হা শূন্য অর্থ হচ্ছে অভাব। মুক্ত প্রাণ নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তরশয় না, দিন মান ক্ষণের সবুজ হাসির সামিল, তাই তারা ছোটে ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায়, সর্পিল মানে সাপের মতো এঁকে বেঁকে এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহা লক্কর। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাঠা হয়ে ওঠে। সজারু কাঠা মানে হঠাৎ হঠাৎ জেগে ওঠা, হ্যাঁ হঠাৎ সচল হওয়া আর কি। তাছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা, বহির্মুখ বাইরে বেরিয়ে পড়ার, আর আগুনের হুলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের। কোথায় যাবে তারা? কিসের এত উন্মত্ততা, কিসের এত অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছুটে ছুটে আর চিৎকার করে গাড়ির এ মাথা থেকে ও মাথা। এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে আত্মীয় স্বজন জান পছানের লোক হারিয়ে যায়। জান পছান হলো নিকট আত্মীয় আর কি, আত্মীয় স্বজন বা জান পছান। কারো জামা ছেড়ে কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়। কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা, যা না হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগোছে হারিয়ে যায়। হারাবে না কেন, দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছুটোছুটি করলেই হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তার অবশ্য বয়সের ছোকরা, বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শিখে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহ ঝনঝন করে লোহা লক্করে ঝংকারে, উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ উঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায়, পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে, ধৈর্যের কাঁটা নড়ে না। কেনই বা নড়বে? নিশুতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই, বিরান মাঠ, সরভাঙ্গা পাড়,
আর বন্যা ভাসানো ক্ষেত, গহ্বরেও জমি কম। সত্যি শস্য নেই, যা আছে তা যৎসামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। ভোরবেলায় এত মক্তব্যে আর্তনাদ উঠে যে মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ। ন্যাংটা ছিল আমসি পাড়া পরে, গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোপ উঠতে না উঠতেই কোরআন হেফজ করা সারা, সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে। হাফেজ তার, বেহেস্তে তাদের স্থান নির্দিষ্ট। উপন্যাস শুরুতে ঔপন্যাসিক এক বিশেষ অঞ্চলের কথা তুলে ধরেছেন। সেই অঞ্চলে শস্যাদি ফসলাদি তেমন হয় না, যৎসামান্য যা হয় তা লোকজনের তুলনায় খুবই সামান্য। সে কারণে এই অঞ্চলে অভাব অনটন লেগেই থাকত, সারা বছর কোনো ফসল হতো না, প্রাকৃতিক দুর্যোগ ছিল, বিভিন্ন কারণে এই অঞ্চলের ফসল হতো না, সে কারণে সারা বছর অভাব অনটন লেগেই থাকত। আর এ কারণে এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে বাইরে বেরিয়ে পড়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কেউ বা নলি বানিয়ে, সে নৌকার বাস বানিয়ে ছুটে চলে, সে রেলগাড়িতে কেউ ছুটোছুটি করে উঠে, এই রেলগাড়ির পথে যারা নতুন আসে তারা অবাক হয়ে চেয়ে দেখে যে এরা ছুটাছুটি করছে কেন। এই অঞ্চলে, বিশেষ অঞ্চল থেকে তারা যে বাইরে বেরিয়ে পড়বে যে কোনো জায়গায়, যে কোনো, কেউ বা যাবে উত্তরাঞ্চলে, কেউ বা যাবে দক্ষিণাঞ্চলে, কেউ বা যাবে বাহির মুলুকে, ইত্যাদি বিভিন্ন জায়গায় তারা ছুটে যাচ্ছে জীবিকার তাগিদে, যেহেতু তাদের এই অঞ্চলে কোনো ফসলাদি শস্যাদি হয় না। আর এ কারণে এখানে বলেছে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। অর্থাৎ প্রচণ্ড অভাবের পাশাপাশিও এই অঞ্চলের মানুষগুলো কিন্তু ধর্মভীরু, এবং খাদ্য না থাকলেও সে মানুষের মধ্যে কিন্তু ধর্মচর্চার কার্পণ্য নেই। আর এ কারণে ভোরবেলায় মক্তবে আর্তনাদ উঠে, মক্তবে মক্তবে সেই আওয়াজ উঠে আমসি পাড়া পড়ার। হ্যাঁ, কেউ বা সেই গোফ দাঁড়িয়ে উঠার আগেই তারা সেই কোরআন হেফজ করা তাদের সারা, হ্যাঁ, শেষ হয়ে যায়। এবং তখন তাদের মধ্যে এমন একটা ভাব জাগে যে তাদের হয়তো বেহেস্তে তাদের স্থান নির্দিষ্ট হয়ে যায়, এরকম একটা অভিব্যক্তি, এরকম একটা ভাব তাদের মধ্যে এসে যায়। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য। শস্য যাবা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। শীর্ণ দেহ নরম হয়ে ওঠে, আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে, তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। তাই এরা দেশ ত্যাগ করে, ত্যাগ করে সদল বদলে, বেরিয়ে পড়ে, বেরিয়ে ছড়িয়ে পড়ে, নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, দপ্তরের এটকিনি, ছাপাখানার মেশিন ম্যান, টেনারিতে চামড়ার লোক, কেউ মসজিদে ইমাম হয়, কেউ মুয়াজ্জিন। অর্থাৎ এরা যে বাইরে বেরিয়ে পড়ে জীবিকার তাগিদে এবং বিভিন্ন দেশে যে যায় এবং সেখানে তারা এই সকল কাজ করে, যে কেউ বা কারখানার শ্রমিক হয়, কেউ বা বাসাবাড়ির চাকর হয়, দপ্তরের এটকিনি, ছাপাখানার মেশিন ম্যান, টেনারিতে কাজ করে, কেউ বা মসজিদের ইমাম হয়, কেউ মুয়াজ্জিন হয়। এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে যায়, শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, হয়তো বাহি মুলুকে, নয়তো মনিদের দেশে, দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছতে হলে কত চড়া পড়া, শুষ্ক নদী বেরোতে হয়, মোষের গাড়িতে খড়ের গাদায় ঘুমোতে হয় কত রাত, গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানে। এরকমই আরেকটি অঞ্চল গারো পাহাড়, সেই গারো পাহাড়ের সেই দুর্গম অঞ্চলে কে কবে একটি মসজিদ করেছিল বাঁশের কেল্লা দেওয়া মসজিদ, সে মসজিদেও কিন্তু খালি নেই, সে মসজিদেও এই অঞ্চল থেকে, বিশেষ অঞ্চল থেকে, যে অঞ্চলে শস্যাদি ফসলাদি হয় না সেই অঞ্চল থেকে, সেখানেও সেই মুয়াজ্জিনের পথটি দখল করে বসে আছে এই অঞ্চলের এক বাসিন্দা। প্রিয় শিক্ষার্থীরা এটা খুব ভালো করে খেয়াল করবে, এই গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ তৈরি করেছিল সেই মসজিদেও সেই মুয়াজ্জিনের পথটিও কিন্তু বাকি নেই,
সেই মসজিদের মুয়াজ্জিনের পদটিও কিন্তু দখল করে আছে এই বিশেষ অঞ্চলের এক লোক। এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান, বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডল মসৃণ, কিন্তু আসলে ভিতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান। সে এই দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের আজান শুনে চমকে ওঠে, সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়, আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। কোনো একদিন এক সরকারি কর্মচারী, হ্যাঁ নব্য শিক্ষিত এক সরকারি কর্মচারী, সে ওই অঞ্চলে গিয়েছে। কোনো একদিন শিকারের সন্ধানে সে যখন সেই নব্য শিক্ষিত সরকারি কর্মচারী বেরিয়ে পড়েছে, তখন হঠাৎ শুনতে পায় মিহি কণ্ঠের কোরআন তেলাওয়াত। শুনে সেই যে বাঁশের কেল্লা দোয়া মসজিদ গারো পাহাড়ের কথা বলেছিলাম, সেখানে সেই মুয়াজ্জিনের সঙ্গে সেই নব্য শিক্ষিত সরকারি কর্মচারীর সাক্ষাৎ ঘটে, এবং সাক্ষাতে তারা যে কথোপকথন হয় তাদের মধ্যে, সেটা এখন দেখো। যে আপনার দৌলত খানা শিকারি বলে, যে শিকার করতে গিয়েছিল সরকারি কর্মচারী, সে তার বলে আপনার নাম, জিজ্ঞেস করছে নামও বলে। নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে, সেই যে মুয়াজ্জিন মৌলবী যে বাঁশের কেল্লা দোয়া মসজিদের, তার সেই সেই নব্য শিক্ষিত সেই ভদ্রলোকের সরকারি কর্মচারীর কথা শুনে সেই মুয়াজ্জিনের চোখ চকচক করে ওঠে। তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়ায় চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। সে ছিল সভ্য সমাজের প্রতিনিধি, সেই শিক্ষিত লোকটি সভ্য সমাজের প্রতিনিধি, সেই সমাজের কথা যখন এই লোকটি মুয়াজ্জিন লোকটি শুনে, তার সে বাইরের জগৎ তার মুহূর্তে তার সামনে আলোকিত হয়ে যায়। সে একটা পথ দেখে, লোভে তার চোখ চকচক করে ওঠে। শিকারিও পাল্টা প্রশ্ন করে, বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এধারে লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব, লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। হ্যাঁ, শিকারি যখন পাল্টা প্রশ্ন করেছে মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন কিন্তু বলে না যে তার অঞ্চলে খরা, সেখানে ফসলাদি শস্যাদি তেমন হয় না, অভাব অনটন সারা বছরই লেগে থাকে, এ সকল কথা না বলে সে কি বলছে, যে এই অঞ্চলের, এই গারো পাহাড়ের এই অঞ্চলের মানুষরা হলো অশিক্ষিত, তাদের মধ্যে জ্ঞানের আলোর অভাব, জ্ঞানের আলো ছড়াতেই সে মূলত এই অঞ্চলে এসেছে। এটা কিন্তু সেই মুয়াজ্জিন শিকারিকে জানায়। দূর জঙ্গলে বাঘ ডাকে, কচিত কখনো হাতিও দাব্বে কুদে নেমে আসে, কিন্তু দিনে 5-7 বার দীর্ঘ শালগাছ ছড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছে দাড়ি ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটেটার জন্য। কিন্তু সেটা শিকারির কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারি কল্পনা করে সে কথা, তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা জানে না, ভাবতেও পারে না হয়তো। এই যে শিকারির কথা শুনে মৌলবীর সেই চোখে মুখে যে দীপ্ত আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা কিন্তু শিকারি বুঝতে পারে না। কিন্তু মুয়াজ্জিন মনে মনে সেই বাঁশের কেল্লা দোয়া গারো পাহাড়ের বাঁশের কেল্লা দোয়া মসজিদের মুয়াজ্জিনের চোখ কিন্তু চকচক করে ওঠে। সে কল্পনা করে সেই জগতের কথা, যে জগৎ থেকে শিকারি সেই ভদ্রলোক এসেছে, শিক্ষিত নব্য শিক্ষিত ভদ্রলোক সরকারি কর্মচারী যে এসেছে সেই অঞ্চলে কথা চিন্তা করে এই মুয়াজ্জিনের চোখ লোভে চকচক করে ওঠে। এই জিনিসটি তোমরা মনে রাখবে শিক্ষার্থীবৃন্দ, যে গারো পাহাড়ের এক বাঁশের বেড়া দেওয়া এক মসজিদের মুয়াজ্জিনের কথাটা, হ্যাঁ সেই কিন্তু পরবর্তীকালে এই উপন্যাসের মূল চরিত্রে কিন্তু চলে যাচ্ছে, মূল চরিত্র কিন্তু সেই। হ্যাঁ, এরপরে আসো দেখো। একদিন শ্রাবণের শেষাশেষি নিরাগ পড়েছে, নিরাগ মানে গুমট আবহাওয়া, হ্যাঁ যখন বাতাস নেই, হ্যাঁ সেই শ্রাবণের শেষের দিকে আবহাওয়াটা একদিন এমন ছিল, বাতাস শূন্য ছিল, যেন নিরাগ পড়েছে। হ্যাঁ, হাওয়া শূন্য স্তব্ধতায় মাঠ প্রান্তর আর বিস্তৃত ধান ক্ষেত নিথর, কোথাও একটু কম্পন নেই, আকাশে মেঘ নেই,
তামাটে নীলাভ রং দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে। এমনি দিনে লোকেরা ধান খেতে নৌকা নিয়ে বেরোয়, ডিঙ্গিতে দুজন করে, সঙ্গে কোচ জুতি। নিষ্পন্দ ধান খেতে প্রগাঢ় নিঃশব্দতা। কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়। ঢেউ হয় না, শব্দ হয় না, গলইয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে একজন, চোখে ধারালো দৃষ্টি। ধানের ফাঁকে ফাঁকে সাপের সর্পিল সূক্ষ্ম গতিতে সে দৃষ্টি এঁকে বেঁকে চলে। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে তাহের কাদেরও আছে। আমরা তাহের কাদের সেই মোহাম্মদনগর গ্রামের তাহের কাদেরের কথা আমরা জেনেছিলাম। সেই তাহের কাদের সেই ধান ক্ষেতে মাছ ধরতে এসেছে। তাহের দাঁড়িয়ে সামনে, চোখে তার তেমনি শিকারীর সুচাগ্র একাগ্রতা। সেই যে নিরাগ পড়েছে শ্রাবণের শেষের দিকে, এমনি একটি দিনে তাহের কাদের মাছ ধরতে এসেছে। পিছনে তেমনি মূর্তির মতো বসে কাদের ভাইয়ের ইশারায় অপেক্ষা করে। দাঁড় বাইছে, কিন্তু এমন কৌশলে যে মনে হয় নিচে পানি নয় তুলো। অতি সন্তর্পণে তারা ধান খেতে ছোট নৌকো দিয়ে দাঁড় বেয়ে চলেছে। কোনো রকম কোনো আওয়াজ হচ্ছে না, শব্দ হচ্ছে না, এমনভাবে দাঁড় বাইছে যেন মনে হচ্ছে নিচে পানি নয় তুলো আছে। হঠাৎ তাহের ঈষৎ কেঁপে উঠে মুহূর্তে শক্ত হয়ে যায়। সামনের পানে চেয়ে থেকেই পিছনে আঙুল দিয়ে ইশারা করে। সামনে বায়ে, একটু বায়ে কটা শীষ নড়ছে। নিরাপরা বিস্তৃত ধান খেতে কেমন স্পষ্ট দেখায় সে নড়া। আরো বায়ে, সাবধান, আস্তে। তাহেরের আঙুল অদ্ভুত ক্ষিপ্রতায় এসব নির্দেশই দেয়। ততক্ষণে সে পাশ থেকে আলগোছে কোষটা তুলে নিয়েছে। নিতে একটু শব্দ হয়নি তার প্রমাণ। ধানের শীষ এখনো ওখানে নড়ছে। তারপর কয়েকটা নিঃশ্বাস রুদ্ধ করা মুহূর্ত। দূরে যে কটা নৌকা ধান খেতে ফাঁকে ফাঁকে এমনি নিঃশব্দে ভাসছিল, সেগুলো থেমে যায়। লোকেরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ধনুকের মতো টান টান হয়ে ওঠা তাহেরের কালো দেহটির পানে। তারপর দেখে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো সেই কালো দেহের ঊর্ধ্বাংশে কেঁপে ওঠে। তীরের মতো বেরিয়ে গেল একটা কোচ। ঝক, একটু পরে একটা বৃহৎ রুই মুখ হাঁ করে ভেসে ওঠে। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে। এখানে মাছ ধরার কৌশলের কথা বলা হয়েছে। তাহের কাদের তাদের ছোট ডিঙ্গি নৌকো নিয়ে ধান খেতে মাছ ধরতে এসেছে। অতি সন্তর্পণে একজন কোচ নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন বইটা চালাচ্ছে। এমনভাবে বইটা চালাচ্ছে যেন মনে হচ্ছে নিচে কোনো পানি নয় তুলো আছে, কোনো রকম নড়াচড়া হচ্ছে না। হ্যাঁ, এমন সময় একটা ধান ক্ষেতের শীষ নড়ে উঠছে। সেটা দেখেই সেই কোচ বিদ্ধ করে রুই মাছ তারা শিকার করল। আবার নৌকা চলে ধীরে ধীরে সন্তর্পণে। এক সময় ঘুরতে ঘুরতে তাহেরের নৌকা মতিগঞ্জের সড়কটার কাছে চলে আসে। কাদের পিছনে বসে তেমনি নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে আছে তাহেরের পানে তার আঙ্গুলের ইশারার জন্য। হঠাৎ এক সময় দেখে তাহের সড়কের পানে চেয়ে কি দেখছে, চোখে বিস্ময়ের ভাব। সেও সেদিকে তাকায়, দেখে মতিগঞ্জের সড়কের উপরই একটা অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীর্ণ মুখে, কগাছি দাড়ি, চোখ নিমেলিত। মুহূর্তের পর মুহূর্ত কাটে, লোকটির চেতনা নেই। নিরাপ পর আকাশ যেন তাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে। কাদের আর তাহের অবাক হয়ে চেয়ে চেয়ে দেখে। মাছকে সতর্ক করে দেবার ভয়ে কথা হয় না, কিন্তু পাশেই একবার ধানের শীষ স্পষ্টভাবে নড়ে ওঠে, ঈষৎ আওয়াজও হয়, সেদিকে দৃষ্টি নেই। একসময় ঘুরতে ঘুরতে তাহের কাদেরের নৌকাটি মতিগঞ্জের সড়কটার কাছে চলে আসে। এই মতিগঞ্জের সড়কটি চলে গিয়েছে মোহাম্মদনগর গ্রামের দিকে। সেই সড়কের উপর মোনাজাতের ভঙ্গিতে এক লোককে তারা দাঁড়িয়ে থাকতে দেখে তাহের কাদের। এমনি তো আবহাওয়া নিরাগ পড়েছে, ঘুমট আবহাওয়া। কোনো রকম কোনো গাছের পাতা নড়ছে না, যেহেতু বাতাস নেই। হ্যাঁ, কোনো রকম আওয়াজ নেই, শব্দ নেই। এরকম একটি নিস্তব্ধ পরিবেশে এক মনে মোনাজাতের ভঙ্গিতে এক লোককে মহাসড়কের উপরে দাঁড়িয়ে থাকতে, মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে তারা অবাক হয়ে যায়। পাশে যে সেই শীষ নড়ে উঠছে, মাস চলে যাচ্ছে, সেদিকেও তাদের খেয়াল নেই। সেই লোকটি, সেই সড়কের উপরে লোকটি মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার পাশে একটি পুটলি রাখা। এ সময় লোকটি মোনাজাত শেষ করে।
কিছুক্ষণ কি ভেবে ঝট করে পাশে নামিয়ে রাখা পুটলিটা তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে উত্তর দিকে হাঁটতে থাকে। উত্তর দিকে খানিকটা এগিয়ে মোহাম্মদনগর গ্রাম, তাহিরুর ও কাদেরের বাড়ি সেখানে। তারপর এক সময় সেই মোনাজাতের ভঙ্গি দিয়ে দাঁড়িয়ে থাকা লোকটি তার মোনাজাত শেষ করে এবং পাশে রাখা পুটলিটা নিয়ে তার সে উত্তর দিকে হাঁটতে শুরু করে। উত্তর দিকে হলো মোহাম্মদনগর গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, মতিগঞ্জের সড়কটির কোন পাশে মোহাম্মদনগর গ্রাম? উত্তর পাশে বা উত্তর দিকে। উত্তর দিকে হাঁটতে শুরু করে, কেননা উত্তর দিকে কিছু দূরেই সেই মোহাম্মদনগর গ্রাম, যে গ্রামের দিকে এই লোকটি হাঁটতে চলে যায়। আর সেই গ্রামেরই বাসিন্দা হচ্ছে এই তাহের এবং কাদের, যারা মাছ ধরতে এসেছে তাদের ছোট ডিঙ্গি নৌকো নিয়ে। অপরাহ্নের দিকে মাছ নিয়ে দু ভাই বাড়ি ফিরে খালেক ব্যাপারীর ঘরে কেমন একটা জটলা। সেখানে গ্রামের লোকেরা আছে, তাদের বাপু আছে, সকলের কেমন গম্ভীর ভাব, সবার মুখ চিন্তায় নত। ভেতরে উঁকি মেরে দেখে একটু আলগা হয়ে বসে আছে সেই লোকটা, নৌকা থেকে মতিগঞ্জের সড়কের উপর যখন তাকে মোনাজাত করতে দেখেছিল। রোগা লোক, বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে, কোটরাগত নিমিলিত সেই চোখে একটু কম্পন নেই। তাহের কাদের যখন মাছ ধরে সেই অপরাহ্নের দিকে যখন তারা মাছ ধরে ফিরে আসে এবং গ্রামে ঢুকতেই তারা দেখে যে সেই লোকটি, যে লোকটি মহাসড়কের উপর, মতিগঞ্জের সড়কটির উপর মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সেই লোকটিকে তখন তারা সেখানে দেখে। হ্যাঁ, সেখানে সেই গ্রামের অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে এবং সেই লোকটিও বসে আছে সেই মতিগঞ্জের সড়কের উপর যাকে দেখেছিল। বয়সের ভারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে, কোটরাগত নিমিলিত সেই চোখে একটু কম্পন নেই। এভাবেই মজিদের প্রবেশ হলো মহাব্বতনগর গ্রামে। সেই মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল সেই লোকটির নাম কি? মজিদ। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? মজিদ। সেই বাস গারো পাহাড়ের বাঁশের কেল্লা দেওয়া মসজিদের মুয়াজ্জিন কে ছিল? এই মজিদ। ওই মুয়াজ্জিনের সঙ্গে কার সেখানে কথাবার্তা হয়েছিল? সেই নব্য শিক্ষিত সরকারি কর্মচারীর, যে কিনা সেখানে শিকারের সন্ধানে গিয়েছিল, তার সঙ্গে সেই বাঁশের কেল্লা দেওয়া গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে সেই বাঁশের কেল্লা দেওয়া মসজিদের মুয়াজ্জিন ছিল যে লোকটি, সেই হলো এই মজিদ। সে সেই শিকারের কথা, শিকারীর কথা শুনে, সেই ভদ্রলোকের কথা শুনে, নব্য শিক্ষিত ভদ্রলোকের সরকারি কর্মচারীর কথা শুনে তার চোখ লোভে চকচক করে উঠেছিল। সে সেই অঞ্চলের দিকে তখন তার সে মনে মনে ছক করেছিল সেখানে কিভাবে যাওয়া যায়। এই এই কেন্দ্রীয় চরিত্র হলো মজিদ, যাকে কিনা এই উপন্যাসের সমগ্র কাহিনী যাকে ঘিরে আবর্তিত হয়েছে, বিবৃত হয়েছে, যাকে ঘিরে এই উপন্যাসের কাহিনী, এই সেই মজিদ। মোহাম্মদনগর গ্রামে সে এইভাবে তার প্রবেশ ঘটল। প্রবেশটা নাটকীয় হয়েছে সন্দেহ নেই, কিন্তু গ্রামের লোকেরা নাটকেরই পক্ষপাতী। সরকার সরাসরি মতিগঞ্জের সড়ক দিয়ে যে গ্রামে এসে ঢুকবে তার চেয়ে বেশি পছন্দ হবে তাকে, যে বিলটার বড় অশ্বত্থ গাছ থেকে নেমে আসবে। মজিদের আগমনটা তেমনি চমকপ্রদ এই জন্য যে তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। শুধু তাই নয়, গ্রামবাসী নির্বুদ্ধিতা সম্পর্কে তাদের সচেতন করে দেয়, অনুশোচনায় জর্জরিত করে দেয় তাদের অন্তর। সৈন্য লোকটি চিৎকার করে গালাগাল করে লোকদের। খালেক ব্যাপারীও মা সেখানে ছিল, জোয়ান মদ্য কালুমতি তারাও ছিল, কিন্তু লজ্জায় তাদের মাথা হেঁট, নবগত লোকটির কোটরাগত চোখে আগুন। আপনারা জাহেল, বেএলএম, আনপাড়া, মোদাচ্ছেদ পীরের মাজারকে আপনারা এমন করে ফেলি রাখছেন? এই মসজিদের প্রবেশটা এখানে নাটকীয়, মোহাম্মদনগর গ্রামে নাটকীয়। নাটকীয় বলার কারণ এই যে যখন কিনা তার আগমনটা নাটকীয়ভাবে হবে তাকে নাটকীয় আগমন বলে, কিন্তু এই গ্রামবাসীর লোক, মোহাম্মদনগর গ্রামের লোকেরা এই নাটকীয়টাই পছন্দ করে। যখন কেউ হয়তো সরাসরি সেই গ্রামে প্রবেশ করলে তাকে তারা যেভাবে গ্রহণ করবে, তার চেয়ে যদি সেই গ্রামের অশোক গাছটা থেকে যে লোক নেমে আসে, সেই নাটকীয় প্রবেশ, সেটাকেই তারা পছন্দ করে।
হ্যাঁ, তো এইভাবে এই মসজিদের প্রবেশটা হয়েছিল নাটকীয়ভাবে। সে গিয়ে সরাসরি গিয়ে সে সেই মাতব্বরের ঘরে প্রবেশ করেছে এবং বলেছে, আপনারা বেএলএম আনপারা জাহেন, তা না হলে এই মোদাচ্ছের পীরের মাজার কি আপনারা এমন করে ফেলি রাখছেন? মানে এভাবে মোদাচ্ছের পীরের মাজার কি আপনারা এভাবে ফেলে রেখেছেন? আপনারা বেএলএম জাহেন আনপারা। হ্যাঁ, গ্রামবাসীরা, সেই সহজ সরল গ্রামবাসীদের মুখে কোনো কথা নেই, তারা নীরবে সেই মসজিদের কথাগুলো শুনছে। গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশ ঝাড়, মোটাসোটা হলদে তার গুড়ি। সেই বাঁশ ঝাড়ের কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা, যেন একদিন কার বাগান ছিল সেখানে। তারই একধারে টাল খাওয়া ভাঙ্গা এক প্রাচীন কবর, ছোট ছোট ইটগুলো বিবর্ণ শ্যাওলায় সবুজ, যুগ যুগের হাওয়ায় কালছে, ভেতরে সুরঙ্গের মতো শিয়ালের বাসা হয়তো। ওরা কি করে জানবে যে ওটা মোদাচ্ছের পীরের মাজার? গ্রামের সেই গ্রাম থেকে একটু বাইরে একটা বৃহৎ বাঁশ ঝাড়, সেই বাঁশ ঝাড়ের ভেতরে কগজ ওধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে একটা পরিত্যক্ত কবরকে দেখিয়ে সেই মসজিদ বলছে সেটা মোদাচ্ছের পীরের মাজারের কবর। সো গ্রামের লোকেরা তো আর জানে না যে সেটা মোদাচ্ছের পীরের মাজারের কবর মাজার। সেখানে বাসা করেছে, শিয়ালের বাসা সুরঙ্গ করেছে, ওরা কি করে জানবে যে ওটা মোদাচ্ছের পীরের মাজার? সবাই, সেই অশীতিপর বৃদ্ধ সলেমানের বাপও ছিল হাঁপানি রোগী, অশীতিপর বৃদ্ধ, মানে সবচেয়ে বয়স্ক যে বৃদ্ধ লোকটি, গ্রামের যে বৃদ্ধ লোকটি, সবচেয়ে বয়স্ক লোকটি সলেমানের বাপ, যে কিনা যার কিনা হাঁপানির রোগ আছে, সেও কোনো এ ব্যাপারে কোনো কিছুই জানে না। সে দম খেঁচে লজ্জায় নত করে রাখে চোখ। গ্রামবাসী কেউই বলতে পারে না, সবচেয়ে বয়স্ক লোকটি সলেমানের বাপ যার হাঁপানির রোগ আছে সেও বলতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে থেকে কিন্তু তোমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে যে সলেমানের বাপ কিসের রুগী? হাঁপানির রুগী। হ্যাঁ, সবচেয়ে বয়স্ক মানুষের নাম সলেমানের বাপ, এটা মনে রাখবে তোমরা। এরপর মজিদ আরো বলছে যে আমি ছিলাম গারো পাহাড়ে মধুপুর থেকে 3 দিনের পথ। মধুপুর থেকে কয় দিনের পথ? 3 দিনের পথ। হ্যাঁ, একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে এখান থেকে, যে মধুপুর থেকে গারো পাহাড় কয় দিনের পথ? 3 দিনের পথ। হ্যাঁ, মজিদ বলছে আমি ছিলাম গারো পাহাড়ে মধুপুর থেকে, যেটা কিনা 3 দিনের পথ। বলে যে সেখানে সুখে শান্তিতেই ছিল, গোলা ভরা ধান, গরু ছাগল, তবে সেখানকার মানুষরা ছিল অশিক্ষিত বর্বর, তাদের মধ্যে কিঞ্চিত খোদার আলো ছড়াবার জন্যে অমন বিদেশ বিভূই এসে বসবাস করছিল। তারা বর্বর হলে কি হবে? তাদের দিল তাদের সাচ্ছা খাঁটি সোনার মতো, খোদা রসুলের ডাক একবার দিলে পৌঁছে দিতে পারলে তারা বেচাইন হয়ে যায়, পাগল হয়ে যায়। তাছাড়া তাদের খাতির যত্ন স্নেহ মমতার মধ্যে বেশ দিন কাটছিল, কিন্তু সে একদিন স্বপ্ন দেখে, সে স্বপ্নই তাকে নিয়ে এসেছে এত দূরে। মধুপুর গড় থেকে 3 দিনের পথ, সে দুর্গম অঞ্চলে মসজিদ যে বাড়ি গড়ে তুলেছিল তা নিমিষের মধ্যে ভেঙে ছুটে চলে এসেছে। মসজিদ বলে সে সেখানে সুখে শান্তিতেই ছিল, তার গোলা ভরা ধান ছিল, গরু ছাগল ছিল, হ্যাঁ, তার কোনো কিছুর অভাব ছিল না। মসজিদ এ সকল কিছু কিন্তু বানিয়ে বলে, তার সেখানে ছিল অভাব অনটন। সে যে অঞ্চলে বাসিন্দা ছিল সেখানে তো কোনো ফসলাদি শস্যাদি হতো না, হ্যাঁ, সেখানে খেয়ে না খেয়ে তাকে দিন কাটাতে হয়েছে, কিন্তু সেসব কিছু না বলে সে বলছে যে সেখানে সে ভালোই ছিল, সুখে শান্তিতে ছিল, গোলা ভরা ধান ছিল, গরু ছাগল ছিল। হ্যাঁ, সে এই অঞ্চলে এসেছে গারো পাহাড়ের মধুপুর থেকে 3 দিনের পথ, সেই অঞ্চলে এসেছে, সেখানে সে সেই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে খোদা তালার ভয় ঢোকানোর জন্য সে সেখানে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে এ পর্যন্তই থাক, এর পরের ক্লাসে কিন্তু আমরা আরো উপন্যাসে আরো কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো করতে থাকো। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।